সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অবশ্য হয়তো আমাকে দেখে তোমরা একটু অবাক হচ্ছো, কারণ আমি একটি ভিডিও আপলোড করি, তার 3 মাস বা 4 মাস পর আমার আর কোনো খবর পাওয়া যায় না। এর আগে আমার সাফিক্স আর প্রিফিক্স নামের একটি ভিডিও আপলোড করেছিলাম, ভিডিওটি ভাইরাল হয়েছিল প্রায় 3 বছর আগে। তারপর থেকে আমি নিয়মিত কোনো ভিডিও আপলোড করি নি। ইনশাআল্লাহ আমি এখন থেকে প্রত্যেকটি ভিডিওর ধারাবাহিকতা রক্ষা করব ও নিয়মিত তোমাদের জন্য ভিডিও দেব। তোমরা অবশ্যই শিরোনাম দেখে বুঝতে পারছো আমি আজ ভিডিওর কোন বিষয় নিয়ে, গ্রামারের কোন বিষয় নিয়ে আলোচনা করব। আগে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে চলো আমরা ক্লাস শুরু করি। আর তোমরা অবশ্যই এখন থেকে আমার ভিডিওর ধারাবাহিকতা পাবে। তাহলে দেখি তোমাদের জন্য আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ আজ আমি আলোচনা করবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমি সেন্টেন্সটা আমি একসাথে শেষ করবো না, এটাকে আমি 2টি পার্টে বিভক্ত করেছি। প্রথমে আমি আলোচনা করবো পার্ট 1 নিয়ে। তাহলে খেয়াল করে এখানে কোন বিষয়গুলো আলোচনা করব। শিক্ষার্থী বন্ধু দেখো, অনলি বা অ্যালোন, অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তির নাম বুঝে আমরা অবশ্যই নাম্বার বসাবো। এই নাম্বারটা অবশ্যই আমাদের সাবজেক্টের আগে। তোমাদেরকে আমি হাতে কলম ইংরেজি শিখাবো, হাতে কলমে অবশ্যই নাম্বারটা বসবে, অলওয়েজ সাবজেক্টের আগে বসবে। আবার দেখো, অনলিতে যে বয়স বা সংখ্যা থাকে, অবশ্যই যেখানে অনলি থাকবে সেখানে আমরা বসাবো। যদি বয়স বা সংখ্যা থাকে সেখানে বসাবো নট মোর দেন। আবার দেখো, অনলি দ্বারা যদি বস্তু, অনলি দ্বারা যদি বস্তুর নাম থাকে, এটা অবশ্যই বস্তুর নাম হবে। অনলি দ্বারা যদি বস্তুর নাম থাকে আমরা বসাবো নাথিং বাট। এটা তোমরা অবশ্যই এটা মুখস্থ করবে, অনলি বস্তুর নাম হলে নাথিং বাট। এটা বইয়ে বিভিন্ন ভাবে রুল 1, রুল 2, রুল 3, রুল 4, রুল 5 এরকম অজস্র নিয়ম দেওয়া আছে। আসলে ইংরাজি আমরা যখন দেখি 20টা রুল, 25টা রুল, তখন কিন্তু আমাদের মাথাটা হ্যাং হয়ে যায়। আমি গ্রামারের কোনো আইটেমই তোমাদেরকে রুল অনুযায়ী শিখাবো না, রুল বাদে তোমাদেরকে শিখাবো, সহজ করে শিখাবো, যাতে তোমরা সহজে বুঝতে পারো। কোনো গ্রামারের কোনো রুল অনুযায়ী তোমাদেরকে গ্রামার শিখাবো না, রুল অনুযায়ী তোমরা গ্রামার শিখতেও পারবে না। দেখো, আমার অনলি অনলি যদি বুঝতে না পারো এখানে হবে নাথিং বাট। দেখো, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, আবার এখানে আমাদের কিন্তু হবে হ্যাড টু। দেখার ফন্টটা একটু চেঞ্জ করে দিয়ে হ্যাড টু। দেখো, মাস্ট টু, হ্যাভ টু, হ্যাজ টু, তাহলে ক্যান নট বাট হবে। যেখানে মাস্ট টু বা হ্যাভ টু থাকবে সেখানে আমরা ক্যান নট বাট বসাবো। মাস্ট টু বা হ্যাভ টু, হ্যাজ টু দ্বারা বাধ্যবাধকতা বোঝায়, ক্যান নট বাট বসাবো। 3 নম্বরে খেয়াল করো, হ্যাড টু, হ্যাড টু থাকলে অবশ্যই কুড নট বাট বসাবে। যেহেতু হ্যাভ টু যদি প্রেজেন্ট ফর্মে, যদি ক্যান নট বাট হয় অবশ্যই হ্যাড পাস্ট ফর্ম, তাহলে অবশ্যই এখানে কুড নট বাট হবে। পরটা খেয়াল করো, এভরি, এভরি থাকলে দেয়ার ইজ নো, তাহলে আমরা এভরির পরিবর্তে বসাবো দেয়ার ইজ নো। তারপরে বসাবো এভরির পরের ওয়ার্ডটা বসাবো, পরে পার্ট, পরে জাস্ট, পরের শব্দগুলো বসাবো। এবার দেখো, বুক ডট ডট অ্যাড, তাহলে বুক থাকলে আমরা বোটের পরিবর্তে বসাবো নট অনলি, আর অ্যান্ড এর পরে বসাবো বাট অলসো। অ্যাজ সুন অ্যাজ থাকলে বসাবো নো সুনার হ্যাড, তারপর সাবজেক্ট বসাবো, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভিতরে, তাকে অ্যাজ সুন এর পরে বসাবো নো সুনার হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর অবশ্য নো সুনার হ্যাড এর পর কিন্তু সাবজেক্ট বসানো আমাদের লাগবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো, নাম্বার 7 এ খেয়াল করো, টু ডট ডট টু, এখানে টুর পরিবর্তে আমরা সো বসাবো, আর এই টুর পরিবর্তে আমরা ড্যাট বসাবো। আবার এখানে আমাদের কি আছে, দা সুপারলেটিভ আদার, আমরা এই সুপারলেটিভটা আমরা আইসক্রিমের সুপারলেটিভটা তোমাদেরকে শিখাবো না, সবচেয়ে সহজ পদ্ধতিতে ভেঙে ভেঙে অল্প অল্প করে আমরা গ্রামার শিখবো, যাতে সহজে বুঝতে পারে। এগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবে, আমি রোজ এক্সাম্পলের সাথে বিষয়গুলো আলোচনা করব। আর ক্লাস প্রত্যেকটা ক্লাস শেষে তোমাদের অবশ্যই তোমাদের টেস্ট করার জন্য 10টা করে এক্সাম্পল দেবে, তোমরা অবশ্যই সেগুলো লিখে কমেন্ট বক্সে লিখবে। আমি সবার কমেন্ট কমেন্ট সবার কমেন্ট পড়বো, আর যদি কমেন্টে ভুল হয় আমি কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করি। খেয়াল করো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। দেখ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, অনলি ব্যালান, অনলি ব্যালান দ্বারা যদি আমরা জানি,
অনলি বাই অ্যালোন স্থানে যদি ব্যক্তি বোঝায় ব্যক্তির নাম অনলি বাই অ্যালোন স্থানে যদি নন ভার্ব বসায় যে ব্যক্তি বোঝায় বসাবো নন ভার্ব দেখো নাথিং বাট বস্তুর ক্ষেত্রে নাথিং বাট আমাদের বোঝায় বসবে নাথিং বাট আমাদের বসবে কিন্তু বস্তুর ক্ষেত্রে নাথিং বাট ব্যক্তির ক্ষেত্রে নন ভার্ব বস্তুর ক্ষেত্রে নাথিং বাট আর যদি সংখ্যা থাকে সংখ্যা বা যদি বয়স থাকে উল্লেখ থাকে সংখ্যা বা বয়স সংখ্যা বা বয়স থাকলে কিন্তু বসাবো খেয়াল করো নট মোর দেন বসাবো খেয়াল করো এভরি অ্যাফারমেটিভ পারলে আল্লাহ ক্যান হেল্প আস দেখো আল্লাহ কিন্তু এক একটা ব্যক্তি এই জন্য এখানে আমরা নাম্বার সবসময় নাম্বার সাবজেক্ট আসবে নেগেটিভ নাম্বার আল্লাহ ক্যান হেল্প আস আবারটা অ্যাফারমেটিভ দেখো হি হ্যাজ অনলি বল দেখো বল কিন্তু একটা বস্তু কিন্তু অবশ্যই বস্তুর ক্ষেত্রে কি হবে নাথিং বাট হি হ্যাজ নাথিং বাট এ বল দেখো অ্যাফারমেটিভ হি হ্যাজ অনলি 10 টাকা দেখো এই অনলি কিন্তু সংখ্যার পরিবর্তে কিন্তু কি 10 টাকা কিন্তু সংখ্যা নাম্বার তাহলে এখানে অবশ্যই হবে নট মোর দেন যেমন হি হ্যাজ নট মোর দেন 10 টাকা আবার দেখো অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট দেখো হি কিন্তু একটা ব্যক্তি তাহলে অবশ্যই এখানে অনলি জায়গায় আমাদের বসাতে হবে নন বাট হি ক্যান প্লে ফুটবল এবার আমাদের আরো এক্সাম্পল আছে আমরা আরো এক্সাম্পল নিয়ে আলোচনা করব খেয়াল করে এখানে আবার দেখো অনলি অনলি দ্য ব্রেভ ক্যান ফাইট এগেইনস্ট করাপশন একমাত্র সাহসীরাই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে পারো দেখো এখানে অ্যাডজেক্টিভ এর পরে যদি কখনো আর্টিকেল যখন দা থাকে তখন কিন্তু সেটা কমন নাউন হয়ে যায় কমন প্লুরাল নাউন হয় তাহলে এটা কমন নাউন এখানে সিঙ্গুলার না প্লুরাল তাহলে অ্যাডজেক্টিভ এর পরে যদি কোনো আর্টিকেল দিতে সেটা কিন্তু অবশ্যই নাউন হবে কমন নাউন আর সেটা অবশ্যই প্লুরাল হবে দেখো অনলি দ্য ব্রেভ ক্যান ফাইট এগেইনস্ট করাপশন আবার দেখো অ্যাফারমেটিভ অনলি দে ক্যান ডু দ্য ওয়ার্ক একমাত্র তারাই কাজটি করতে পারে নেগেটিভ নন বাট দে ক্যান ডু দ্য ওয়ার্ক নন বাট মানে এটা বাংলা আমাদের কাছে তারা ছাড়া কেউ কাজটি করতে পারে না এখানে বলছে একমাত্র তারাই কাজটি করতে পারে এখানে বলছে তারা ছাড়া কাজটি কেউ করতে পারে না আবার দেখো হি ইজ অনলি ফ্রো দেখো ফোর কিন্তু একটা সংখ্যা তাহলে অবশ্যই নট মোর দেন হবে হি ইজ নট মোর দেন ফোর আবার দেখো অ্যাফারমেটিভ দে হ্যাভ অনলি টু কার্স এখানে তার টু কিন্তু সংখ্যা তাহলে এখানেও নট মোর দেন হবে নেগেটিভ দে হ্যাভ নট মোর দেন টু কার্স আশা করি তোমরা সবাই অ্যালন বা অ্যালন নল অনলি দ্বারা ব্যক্তি বোঝালে নান বাট বসে বস্তুলি পরে নাথিং বাট এবং সংখ্যা বা বয়স বোঝালে নট মোর দেন বুঝতে পেরেছি এবার দেখো মাস্ট টু হ্যাভ টু বা হ্যাড টু এখানে মাস্ট মাস্ট থাকলে পরে কি বসে ক্যান নট বাস বসবেন অ্যাফারমেটিভ ইউ মাস্ট এইল টু ইউর ফ্রেন্ড তোমাকে অবশ্যই তোমার ভাইগুর কাছে নতি স্বীকার করতে হবে নেগেটিভ দেখো ইউ ক্যান নট বাট এইল টু ইউর ফ্রেন্ড অ্যাফারমেটিভ দেখো ইউ মাস্ট ওবে ইউর ফ্রেন্ডস তাহলে মাস্ট থাকলে আমরা জানি ক্যান নট বাট বসবে এই মাস্টার লাম্বা বসা করি ক্যান নট বাট খেয়াল করে এখানে ক্যান নট বাট কিন্তু যদি আমাদের হ্যাড টু থাকে এই মাস হ্যাড টুর ক্ষেত্রে কিন্তু ক্যান নট বাট বসবে আমাদের আর এই হ্যাড টুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা বসাবো কুড নট বাট দেখো ইউ মাস্ট ill to your fate. You cannot but ill to your fate. Affirmative, we must obey our parents. We can't but obey our parents. About the affirmative, you must hear them. You cannot fail hearing them. এখানে একটা কথা অবশ্যই বলা প্রয়োজন যদি আমরা মাস্ট বলবো তো কিন্তু আমরা এই cannot sorry cannot but বসাতে পারে অথবা cannot হেল বসাতে পারে কিন্তু cannot হেল বসালে অবশ্যই এর পরে যে ভার থাকবে সেই ভার্বের সাথে কিন্তু
ing যোগ করতে হবে খেয়াল করে এখানে দেখো cannot but অথবা cannot help আছে অবশ্যই verb এর সাথে ing যোগ করতে হবে দেখো এই এই বাক্যটা তুমি খেয়াল করো you must care them if you cannot help you cannot help caring them আমরা হেল এখন যদি আমরা বসাই cannot বাট বসালে কিন্তু কার কিন্তু কেয়ারিং হবে না কেয়ার দেম হবে এবারে কি আমরা যদি এখানে যে কোনো হ্যাড টু যদি লিখে জায়গাটা হ্যাড টু উই হ্যাড টু হবে আর ফ্যাডস তাহলে কি দেখেন অবশ্যই আমাকে লিখতে হবে কি কুড নট সরি We could not but obey our parents. অবশ্যই মনে রাখবে must to must sorry must অথবা have to তালি পরে cannot but বসবে আর have to তালি could not but বসবে এবার every নিয়ম খেয়াল করে every every কে negative করতে হলে every পরিবর্তে there is no বসে পরে every পরের শব্দটি বসে plus but plus প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ তার মানে পরের শব্দ অংশ বসে যাবে তাহলে এভরি কে নেগেটিভ করতে হলে এভরি পরিবর্তে দেয়ার পরিবর্তে দেয়ার ইজ নো বসে আর এভরি পরের শব্দটি বসবে তারপর প্লাস বাট প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ আমরা এত না পড়ে আমরা एग्जांपल সাজা আলোচনা করে দেখো এভরিওয়ান হেটস এ টেরোরিস্ট তাহলে এখানে দেখ এভরি পরিবর্তে দেয়ার ইজ নো দেখ এই এভরি পরিবর্তে কিন্তু আমরা বসেছি দেয়ার ইজ নো এটা বাদিক পরিবর্তে কিন্তু দেয়ার ইজ নো এর উপরে যে ওয়ান আছে খেয়াল করে যে ওয়ানটা কিন্তু এখানে বসানো লাগছে তাহলে এখানে লেখা আছে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো তারপরে এভরি পরের শব্দটি ওয়ান আছে তারপর বসাবো বাট হেড হেডস এ টেরোরিস্ট তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়াচ্ছে কি এভরি ওয়ান হেডস এ টেরোরিস্ট দেয়ার ইজ নো ওয়ান বাট হেডস এ টেরোরিস্ট এভরিবডি এভরিবডি ফিয়ারস লায়ন এখানে খেয়াল করে যে এভরি এভরি আছে এভরি পরিবর্তে বসাবো দেয়ার ইজ নো তারপর এভরি পরিবর্তে কি আছে এভরি পরিবর্তে বডি আছে তাহলে দেয়ার ইজ নো বডি তারপর আমরা এখানে বসাবো কি এই জায়গায় আমরা বসাবো বাট এই জায়গাটা বাট বসানোর পর কি করব এটা কেটে দিই তাহলে এভরি পরিবর্তে বসাবো দেয়ার ইজ নো এরপর শব্দটা বডি বসালাম তারপর একটা বসাবো বাট বাট বসানোর পরে এরপরে যে শব্দটা আছে সেই শব্দটা এখানে আরো বসে দেবো তাহলে দেয়ার ইজ নো বডি বাট ফেয়ার সে লায়ন আশা করি বুঝতে পেরেছো পরটা খেয়াল করো অ্যাজ সুন অ্যাজ তাহলে বসাবো অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি বসাতে হবে নো সুনার হ্যান্ড দেখো অ্যাফারমেটিভ অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে দেখো নো সুনার হ্যান্ড অ্যাজ সুন এর পরিবর্তে আমরা বসাবো নো সুনার হ্যান্ড তারপর সাবজেক্ট নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার দেন হি র্যান অ্যাওয়ে তাহলে খেয়াল করে আমরা বসাবো অ্যাজ সুন এর পরিবর্তে নো সুনার হ্যাড তারপর সাবজেক্ট বসাবো তারপর এই ভার্বটা এই সি ভার্বটা অবশ্যই এখানে পাস পার্টিসিপেট করব আর এই যে এখানে যে কমা আছে না এই কমার জায়গায় কিন্তু আমরা বসাবো এই কমার জায়গায় আমরা কি বসাবো আমরা কি বসাবো দেন এই কমার জায়গায় দেন বসাবো তাহলে আমাদের অ্যানসার আসছে কি নো সুনার হ্যাড he seen the tiger ek kon jaga den basha ei den basaner pore ektu bhenge dekhai tomaderke tale ei je komar poriborte den basan kore ei porer shobdo ta kono change hobe na ei bhabe ekhane basha debo abar dekho no sooner had the boy that a negative the sentence ta amader sense korte hobe এটা এখানে যাবে এইটা এখানে যাবে ওরটা খেয়াল করো অ্যাজ সুন অ্যাজ দা বয় স দা পুলিশ দেখো অ্যাজ সুন অ্যাজ দা বয় স দা পুলিশ হি র্যান অ্যাওয়ে তাহলে আমরা বসাবো নো সুনার হ্যাড তারপরে দা বয় তারপর এটা কি করতে হবে past participle সিন করতে হবে সিন এই ভাগটা আমাদের হেড এর পরে past participle কোঅর্ডিনেট হবে সিন তাহলে as soon as the boy saw the police he ran away যেই মাত্র বলতে পুলিশটাকে দেখলো
সেই মাত্র সে পালিয়ে গেল নো সুনার হ্যাড দা বয় সিন দা পুলিশ এই যে কোমা এই কোমার জায়গায় আমরা বসা করছি অবশ্যই একটা দেন বসাবো দেন নো সুনার হ্যাড দা বয় সিন দা পুলিশ দেন হি রেন তাহলে এটা আমাদের অ্যান্সার কি হচ্ছে অবশ্যই নো অ্যাসনের পরিবর্তে প্রথমে বসাবো নো সুনার হ্যাড তারপরে বসাবো সাবজেক্ট তারপরে ভার্বটার বসাবো পাস্ট পার্টিসিপল তারপর অবজেক্টে বসা কোমার পরিবর্তে দেন বসা দ্বিতীয় বাক্যে এখানে লিখে দেবো এবার দেখো বোথ ডট ডট এন্ড বোথ এর পরিবর্তে বসাবো নট অনলি আর এন্ড এর পরিবর্তে আমরা বসাবো বাট অলসো দেখো নেগেটিভ গেল করো বোথ মিতা এন্ড রিতা ওয়ার এক্সাইটেড তাহলে এখানে বোথ এর পরিবর্তে বসাবো নট অনলি নেগেটিভ নট অনলি মিতা আর এন্ড এর পরিবর্তে বসাবো বাট অলসো রিতা ওয়ার এক্সাইটেড আশা করি বুঝতে পেরেছো এটা এবার দেখো টু ডট ডট টু এই পরিবর্তে আমরা বসাবো সো আর টুর পরিবর্তে বসাবো ড্যাট এরপর অবশ্যই আমরা একটা সাবজেক্ট বসাবো কিন্তু এক্সাম্পলের সাথে দেখাবো সাবজেক্টের পর বসাও আমরা ক্যান নট বসাতে পারে ক্যান নট অথবা কুড নট শিক্ষার্থী বন্ধুর হাতে কলমে শেখাচ্ছে কিন্তু অবশ্য দু একটা লেখায় ভুল থাকতে পারে আবার পরে রিনাম করে নিচ্ছে দেখো ঠুর পরিবর্তে সো বসাবো আর টুর পরিবর্তে ড্যাট বসাবো ক্যান নট অথবা কুড নট এখন প্রশ্ন হতে পারে প্রশ্ন হতে পারে কোথায় ক্যান নট হবে আর কোথায় কুড নট হবে দেখো ইজ টু উইক টু ওয়াক এখানে তোমরা অবশ্যই খেয়াল করবে ইজ টু ওয়াক এখানে তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কখন ক্যান নট হবে কখন কুড নট হবে দেখ এখানে যদি ভার প্রেজেন্ট বিভার থাকে যে প্রেজেন্ট ফর্ম থাকে অ্যাম ইজ আর যদি থাকে প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর আবার জানি প্রেজেন্ট ফর্ম এর বিভার অ্যাম ইজ আর যদি থাকে অ্যাম ইজ আর থাকলে অবশ্যই আমরা এই ড্যাট এর পরে ক্যান নট বসাবো দেখো ইজ উইক ড্যাট এই সাবজেক্ট এখানে বসালাম তারপর এটা আমরা বসাবো ক্যান নট বসাই এই পরিবর্তে কিন্তু আমরা বসালাম ড্যাট তারপর সাবজেক্টে বসাই ক্যান নট ওয়ার্ক আবার পরে দেখো দা ম্যান ওয়াজ টু অনেস্ট টু টেল এ লাই লোকটি এত সহজে মিথ্যা কথা বলতে পারে না তবে দেখো এখানে খেয়াল করো দা ম্যান ওয়াজ অনেস্ট দ্যাট হি কুড নট টেল এ লাই এখানে কুড নট এখানে ক্যান নট পার্থক্য কি এই যে ভার যদি ভার পজিটিভ ভার ওয়াজ বা হয় থাকে ওয়াজ বা যদি ওয়াজ থাকে অবশ্যই আমরা ডেটের পরে কুড নট বসাবো আর অ্যাভি যা থাকে মানে ক্যান নট বসাবো আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমরা অবশ্যই অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সের পার্ট 1 আমি অবশ্যই তোমাদেরকে খণ্ড খণ্ড করে ক্ষুদ্র আকারে শেখাবো যাতে তোমরা সহজে বুঝতে পারো আর সহজে শিখতে পারো আর অবশ্যই ক্লাসে ধারাবাহিকতা থাকবে হতাশ হয়ে না নিরাশ হয়ে না এইবার তোমাদের জন্য থাকবে টেস্ট প্রত্যেকটা লেকচারের শেষে তোমাদের জন্য 10টি করে তোমাদের টেস্ট থাকবে আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত বা অ্যানসার লিখবে আবার পরবর্তী ক্লাসে কিন্তু তোমাদের জন্য এই অ্যাফারমেটিভ থেকে নেগেটিভের দ্বিতীয় পার্ট নিয়ে অবশ্যই আমি ভিডিও আপলোড দেব তোমরা অবশ্যই বেশি করে কমেন্ট করবে শেয়ার করবে মনে রাখবে তোমাদের কমেন্ট বা শেয়ারের মাধ্যমে কিন্তু একজন শিক্ষক কিন্তু উৎসাহ হয় আর যত বেশি উৎসাহ পাবে তত তোমাদের জন্য বেশি বেশি ক্লাস নিতে পারবে দেখো টেস্ট ইওরসেলফ এখানে সেলফ দিলে আসলে সেলফ মানে তোমার জন্য আমরা এখানে লাগবো সেলফ লিখে তাই বলে প্রুয়ার টেস্ট ইওরসেলফ এক নম্বর লাইক অনলি ফিশ অ্যান্ড মিট দুই নম্বর হি ইজ অনলি ট্রেন নাম্বার থ্রি এর বিল্ডিং হ্যাজ আয়রন নাম্বার ফোর we have to learn English. Number five, all education can be done crack nails. Number six, as soon as the teacher came, the student stood up. Number seven, he's too lazy to write. Number eight, he had to get up early in the morning. Number nine, only the virtuous are happy. Number ten, your mother loves her son. তোমরা অবশ্যই এই 10টি সেন্টেন্স তোমরা অবশ্যই তোমাদের ওই যে ক্লাস টেস্ট নিলাম অবশ্যই ভালো করে প্রয়োজনে ভিডিওটা আবার রিপিট করে দেখবে
ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি কমেন্ট করবে। আর এখন থেকে প্রমিস করছি অবশ্যই নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আর গ্রামার প্রত্যেকটি লেসন আমি ক্ষুদ্র আকারে শেখাবো, তাই তোমরা ভালোভাবে শিখতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল ইংলিশ আড্ডার দিকে খেয়াল রাখবো, নজর রাখবো, যেকোনো সময় আমি ভিডিও আপলোড করে দিতে পারি। আসসালামু আলাইকুম, সুস্থ থাকো, ভালো থাকো।